হ্যালো, আমাদের এই ডায়াসে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের জাগলার তিনি তার কসরত করে দেখাচ্ছেন। আমি মাঠের ভেতরে যারা রয়েছেন, আমাদের 29 তারিখ আমাদের রাজ্যের কিছু ট্রেড ইউনিয়ন তারা হচ্ছে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। যে ইস্যুগুলোতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আমরা সেই ইস্যুগুলো সমর্থন করি। বিজেপির বিরুদ্ধে যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোর আমরা সমর্থক। কিন্তু বন্ধ বা ধর্মঘট হচ্ছে কোনো কিছুর সমস্যা নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনা অতিমারি তার যে সাধারণ মানুষের ওপর প্রভাব, সেই প্রভাব থেকে মানুষ বেরোতে পারেননি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি তার প্রভাব সাধারণ শ্রমজীবী মানুষের ওপর পড়ছে। এইরকম অবস্থায় আবার দুদিন এই কর্মনাশা ধর্মঘট, সেই কর্মনাশা ধর্মঘটের আমরা সর্বাত্মক বিরোধিতা করছি। আমরা ইস্যুগুলোর সমর্থক হলেও আমরা মনে করছি যে এই ধর্মঘট সাধারণ শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ নামিয়ে আনবে। তাই বাংলার মাটিতে কোনো অবস্থাতেই 28 এবং 29 তারিখ রাজ্যের শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব যে নীতি রাজ্য সরকারের তাকে ব্যাহত করে এই ধর্মঘট হবে না। আইএনটিটিইউসি সেই জন্য বদ্ধপরিকর। আগামীকাল এবং আগামী পরশু গোটা রাজ্য সচল থাকবে। আইএনটিটিইউসির শ্রমিক বন্ধুরা, নেতৃত্বরা, সংগঠকরা তারা ভূমিকা পালন করবেন। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। রক্তাদি রিক্তাদি তারা অন্য কর্মসূচি আছে, সেখানে যাবেন। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, খেলাও শুরু করতে হবে। আমি সবাইকে আরো একবার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে দেবাশিসকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। কারণ দেবাশিসের নেতৃত্বে যেভাবে রানাঘাট সাংগঠনিক জেলায় আইএনটিটিইউসির প্রতিনিয়ত শ্রীবৃদ্ধি হচ্ছে, সে কারণে আমি বাড়তিভাবে দেবাশিসকে এবং গোটা টিমকে আরো একবার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে মঞ্চে মাননীয় ব্যাস করে দিচ্ছেন। সোনা চক্রবর্তী, আমাদের জেলার সভানেত্রী প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধা রত্ন ঘোষকর প্রতিকৃতি তুলে দিচ্ছেন কৃতজ্ঞ বন্দ্যোপাধ্যায়ের হাতে। সভাধিপতি সম্মানীয় রিক্তা কুণ্ডু,